আমাকে যে বুঝলো না তার জন্য তো আমার দুঃখ করে লাভ নেই, যে আমাকে ভালোবাসে আমি তো তার দিকেই যাবো। লাইনটা হয়ে গেলে তো তোর অনেক উপকার হবে, তখন তখন তো সাথী তোকে উপকার করতে পারবে। আর এদিকে আরোহীর হাত তোর হাতে তুলে দিবে। আসবে না মিরাজ, তোর নাচানাচির সময়। মেয়েরা কি প্রপোজ করে? প্রপোজ যদি করার হয় তাহলে
তাহলে তামিম ভাইয়া প্রপোজ করবে। সাথে শোন, তুই তামিম ভাইকে গিয়ে বল তামিম ভাইকে প্রপোজ করবে। না, তামিম ভাইয়া তো সবসময় প্রপোজ করেছে, এতদিন তো উনিই আমাকে প্রপোজ করছে, আজ উনি আমাকে বলেছে। কিন্তু এটা কথা না, কথা হচ্ছে সবাই তো সব কিছু বোঝে না, তাই না? রিজেক্টটা তো করেছে ধরো প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু দিন শেষে যে দেখা যাবে সেই আমাকে হারায় আফসোস করবে, কারণ আমাকে তো রিজেক্ট হওয়ার সাথে সাথে আমাকে অলরেডি জায়গায় আরেকজন প্রপোজ করে বসছে, তো আমার তো দুঃখ নেই, তাই না? দুঃখ করার কী আছে? আমাকে যে বুঝলো না তার জন্য তো আমার দুঃখ করে লাভ নেই, যে আমাকে ভালোবাসে আমি তো তার দিকেই যাব। দেখা যাক এখন কি হয়, আসলে আমাকে কেউ ভালোবাসে কি বাসে না এটা তো দর্শকের উপরে, কিন্তু আপনারাই বলেন আমার সাথে এটা ঠিক হচ্ছে নাকি ঠিক হচ্ছে না, কারণ ওই দেখ তুলে গেটের সামনে বলছিল গেট আউট, সে এখন আমার পাশের সামনে বসে প্রপোজ করতেছে। আরোহী দেখ তোর শত্রু আমার পায়ের সামনে বসে আছে। এই ভাই, আমি যে তোমার পছন্দ করি এটা তুমি বুঝো না, বুঝো না, উঠো। কত বড় স্বপ্ন উনার, আমার গার্লফ্রেন্ড হবে, আমার হাকিস চৌধুরীর বাড়ির বউ হবে, আহ কত স্বপ্ন। তোমার যে বাড়িতে ঢোকার যোগ্যতম না এটা তুমি বোঝো না। এই ভালোবাসা যেন সারা জীবনে কোথাও আপনি না পান। আজকে আমাকে কাটিয়েছেন না, নিজেও কাউকে কাঁদিয়ে কাউকে ঠকিয়ে ভালো খেলা যায় ও বুঝবে না, বাদ দাও। মন খারাপ করলে আপনি আছেন না, সরি তুমি আছো, তুমি আমার মন ভালো করতে পারবে না। আজ তোমাকে নিয়ে সব জায়গায়
এখানে স্কুল গ্যাং ওয়েব সিরিজটা আপনাদের সবার কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, ইতিমধ্যে আপনারা সবাই অনেক পছন্দ করছেন। তো এতদিন দেখেছেন যে আমাদের বন্ধুত্বের মানে যে ফ্রেন্ডশিপের একটা ব্যাপার ছিল, তারপর আরোহীর সাথে আমাদের দ্বন্দ্বের একটা ব্যাপার ছিল, এখন আরোহী তো আমাদের ফ্রেন্ড হয়ে গেছে। পরবর্তীতে যে আমাকে ঠকালো, ধোকা দিল আরোহীর ভাই, তো আমার আসলে কী করা উচিত? আমি অনেক কষ্ট পেয়েছি যদিও, তারপরও হচ্ছে নিজেকে সামলানোর চেষ্টা করেছি, সবার সামনে যতটুকু অপমান করা হয়েছে ততটুকু স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছি, এবং তারপর আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, যে আমাকে ঠকালো তাকে নিয়ে আমি কষ্ট পেয়ে তো আমার কোনো লাভ নেই। সো যে আমার পাশে থাকতে চাইছে, আমার বন্ধু হতে চাইছে বা আমাকে ভালোবাসতে চাইছে, আমি তাকে কেন সুযোগটা দিব না? তো এই সুযোগটা দিয়ে আমি আবার কোনো ভুল হয়তো করে ফেলবো কিনা আমি জানি না, কিন্তু এটা তো আসলে আপনারা আমাদেরকে দেখছেন, এটা আমাদের রিয়েল লাইফ না, বাট এটা আপনারা রিলেট করতে পারবেন, আপনাদের অনেকের লাইফে এরকম হয়ে থাকে। কিন্তু মেয়েরা কিন্তু এরকম ভুল ডিসিশন নিয়ে ফেলে, ঠিক আছে, কাউকে বিশ্বাস করে, বেশিরভাগ মেয়েরা কাউকে বিশ্বাস করে ঠকে যায়, এবং ঠকার পর হচ্ছে ধরেন রিলেশনশিপ সাডেন ব্রেকআপ হয়েছে, তারপর হচ্ছে কারো থেকে চিট হয়েছে, এই সময়গুলোতে যে ছেলেগুলো আসলে মেয়েদেরকে সিম্প্যাথি দেয় ওই ছেলেগুলার মানে উপর পড়ে যাওয়া, এটা আমি আমার কাছে মনে হয় যে ভুল সিদ্ধান্ত। ইমোশনাল টাইমে হুটহাট ডিসিশন নিতে হয় না, এবং যখন আমরা খুব বেশি এক্সাইটেড থাকি সেই সময় কোনো ডিসিশন নেওয়া ঠিক না। তো এই জিনিসটাই আমি হয়তো করতে যাচ্ছি, আপনারা এটা দেখতে পারবেন, ঠিক আছে? সো আমাকে বকা দিয়েন না, আমার কোনো দোষ নেই, আমাকে যেভাবে ডিরেক্টর পরিচালনা করছে আমি সেভাবে পরিচালিত হচ্ছি। সো সবাই দেখতে থাকুন, স্কুল গ্যাংকে ভালোবাসতে থাকুন, আমাকে ভালোবাসতে থাকুন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।